নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। চিকেন তো আপনারা নানান রকমভাবেই বানান, আজকে আমি একটু স্বাদ বদলের জন্য চিকেন স্টুয়ের রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু খুব টেস্টি এবং হেলদিও বটে, আর বানানো তো একদমই সহজ। চিকেন স্টু রাইস, ব্রেড ও রুটির সাথে দারুণ লাগে। তাহলে আসুন দেখে নিন আমি কিভাবে চিকেন স্টু বানাই। চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় করেই কেটেছি। চিকেনের পিসগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে কিছু সবজি। এখানে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে এরকম তেরছাভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর নিয়েছি পেঁপে, পেঁপেটাকে ওই একইভাবে কেটে নিয়েছি। 7-8 টুকরো পেঁপে আছে, আলু আছে 6 টুকরো, আর টমেটো আছে একটা বড় সাইজের টমেটো, টমেটোটাকেও ডুমো করে কেটে নিয়েছি। আর 10-12টা বিনস নিয়েছি, বিনসটাকেও এরকম তেরছাভাবেই কেটেছি। আর পেঁয়াজ নিয়েছি এখানে, পেঁয়াজগুলোকে একটু বড় করেই কেটেছি। পেঁয়াজ এখানে 3টে মাঝারি সাইজের নিয়েছি, এক একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে বেটে নেব। গ্যাসে কড়াই গরম বসিয়েছি, এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে এলে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর গোলমরিচ দেব। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর গোলমরিচ। এখানে গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে, আর 1 চামচ আছে গোলমরিচ, আর এখানে আছে 7 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা আমি থেতো করে নিয়েছি। রসুন আর আদাটাকে ভালোভাবে থেতো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটা, সেটা সবটাই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেব। চিকেনের পিসগুলো দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে চিকেনটাকে 2 মিনিট ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে সবজিগুলো দেব। চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গাজর দিলাম, পেঁপে দিলাম, আলু দিলাম, বিনস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার আমি দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ক্রাশ করা গোলমরিচ। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আমি মিডিয়াম আঁচে সব কিছু ভেজে নেব।
ভালোভাবে আমি ভেজে নিয়েছি 3 মিনিট সময় ধরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো গুলো। টমেটো দেবার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি দেব জল। জল দিয়ে দিচ্ছি, এখানে আমি কিন্তু গরম জলের ব্যবহার করেছি, চিকেন স্টুতে একটু বেশি পরিমাণে জলের ব্যবহার করতে লাগে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে এরপরে আমি কড়াই থেকে চিকেনটাকে ট্রান্সফার করে নিচ্ছি প্রেশার কুকারে। এবার আমি রান্নাটা প্রেশার কুকারে করব। এখন প্রেশার কুকারে নেওয়া হয়ে গেছে, এবার প্রেশার কুকারের আমি ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দেবার পর গ্যাস অফ করে প্রেশার কুকারের প্রেশারটা যতক্ষণ না বেরোচ্ছে আমি ততক্ষণ এইভাবে রেখে দেব। সিটি পড়ে গেছে, দুটো সিটি পড়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবার প্রেশার কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুললাম। চিকেন কিন্তু একদম নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে, আর সমস্ত সবজিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু অন করছি, আর এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা অল্প একটু জলের সাথে গুলে নিয়ে আমি স্টুয়ের মধ্যে দিয়ে দিলাম। স্টুটাকে ঘন করার জন্যই এই কর্নফ্লাওয়ারটা দিলাম। এইবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট আরও ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে, এবার লাস্টে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা অপশনাল, আপনারা যদি চান শেষের বাটারটা দেবেন না। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন ক্রাশ করা গোলমরিচ। চিকেন স্টু তৈরি হয়ে গেছে। চিকেন স্টু একদম রেডি। চিকেন স্টু খেতে খুবই ভালো হয়েছে। শীতের এই সিজনে এটা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন। আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। বাচ্চা থেকে বড় সবার জন্যই এটা খুবই হেলদি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে, আর আপনাদের মতামত আমাকে জানাবেন, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকটি অন্য রেসিপির সাথে। নমস্কার।